আপনি গতানুগতিক কথা শুনতে কি অভ্যস্ত নাকি আমরা গবেষণামূলক কথা বলতে চাই? চিন্তা ভাবনা যাদের একটু ভাবুক ধরনের তাদের কাজ হবে। জবান খোলে কোরআনের সোনালী আয়া দশটা নীতি হবে এক একটা অক্ষরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ফালাহুম জান্নাতুল মাআওয়া নুজুলান বিমা কানু ইয়াআমালুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া স্থায়ীভাবে রেখে দিলাম। এটা তাদের মেহমানদারি, কারণ তারা যে আমল করেছে তার জন্য। দ্বিতীয় নম্বরে আল্লাহ জানিয়েছেন, আম্মাল্লাযীনা ফাসাকু, এই দুনিয়াতে যারা পাপিষ্ট, যারা পাপাচার, ফামাওয়াহুমুন নার, মহান আল্লাহ তাদেরকে আগুনে প্রবেশ করাবেন। কোথায়? কল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, তারা প্রত্যেকে চেষ্টা চালাবে আগুন থেকে বের হওয়ার। উঈদু ফিহা, মহান আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে দেবেন। অকিলা লাহুম, তাদেরকে বলা হবে, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এ আযাবের স্বাদ আস্বাদন করো যেটা তোমরা মিথ্যা মনে করতে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি আযীম। না, আমি তো সাহাবা বলে শুরু করছি, কেবল শুরু হচ্ছে, নাকি শেষ করে দেব? কেবল মাসে স্টার্ট দিলাম না, যত কথা আমি আজকে তাফসীর কোরআন বিল কোরআনে নোট করেছি, এত 10 ঘন্টা লাগবে। আরে বলছে সালা, সালা তো শুরু। আমরা প্রথমে ওখানে লিখা দেখলাম আমাদের পোস্টারে, এক একজনকে এক একটা বিষয় দিয়েছে। কালকে মাওলানা আব্দুল্লাহ আমিনকে দিয়েছিলেন পর্দা, এরপরে মাওলানা আব্দুল্লাহ সাইফুল্লাহকে দিয়েছিলেন অহংকার, আজকে মাওলানা সাদিকুর রহমান আজহারীকে দিয়েছেন গীবত, হিংসা, পরনিন্দা, আমারে দিয়েছেন জান্নাত ও জাহান্নাম। আমার প্রথম প্রশ্ন, জান্নাত প্রথম কি? বলেন বলেন। এই যে জান্নাত আর জাহান্নাম, এই দুইটা শব্দ, এই দুইটা জায়গায় যারা যাবে তারা কিন্তু কখনো সমান না, তাদের কাজ সব ভিন্ন ভিন্ন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কখনো ওই জান্নাতি আর জাহান্নামের অধিবাসী যারা হবে সমান না, শুধু জান্নাতে যাবে যারা তাদের জীবন সফল। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আমরা যারা দুনিয়াতে জান্নাতি মানুষ আছি আর যারা জাহান্নামে যাবে, তাদের কাজ, তাদের কর্ম, তাদের পদ্ধতি কখনো এক আপনি দেখতে পাবেন না, আকাশ আর পাতাল মনে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলা আল-জান্নাতা ফাকাদ ফাজ, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কিনারা থেকে দূর করতে করতে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে জাহান্নামের কাজগুলো সে ছেড়ে দেয়, জান্নাতের কাজগুলো তার জীবনে করার তৌফিক পায়। ওই লোকটার জীবন আল্লাহর ভাষায় সফল। আল্লাহ তুমি আয়াতটা আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। জোরে বলেন আমিন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আল্লাহ বলেন মরণের পরে দুইটা দল হবে, একটা যাবে জান্নাতে আর একটা যাবে সাইরে জাহান্নামে। কয়টা? এখন আমার প্রশ্ন, জান্নাত কয়টা? একটা একটা
এতদিন পর্যন্ত আমরা জানতাম জান্নাত আটটা জাহান্নাম সাতটা কোরআনে কিন্তু ভাবে নেই জান্নাত একটা জাহান্নাম একটা কিন্তু তাদের স্তর সাতটা অথবা আটটা জাহান্নামের স্তর গত বছর আমি সাতটা বলেছিলাম লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুদ জাহান্নামের স্তর দরজা কয়টা বলুন যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে এইটা ছিল গত বছর এবছরে আলোচনার বিষয় আমার প্রথমেই লেখা আছে জান্নাত আমরা এখন জানলাম জান্নাত আটটা না জান্নাত একটা জান্নাতের দরজা আটটা কয়টা জান্নাতের প্রথম দরজা সর্বোচ্চ দরজার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক বলেন এখানে কাদেরকে দেব জানো ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা দুনিয়াতে আমি আল্লাহকে বিশ্বাস করবে ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজে আঞ্জাম দেবে তাদের মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস আমি বানিয়ে রাখলাম তাহলে জান্নাতুল ফেরদাউস এক নাম্বার এটা দরজার নাম এখানে প্রবেশ করার জন্য ঈমান আর আমল লাগবে কি লাগবে বলেন বলেন ঈমানের প্রথম সংখ্যা যেটা মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ঈমানের দরজা দিয়ে প্রবেশ করতে পারে হযরত আবু হুরায়রা কথা শোনার পরে তিনি আনন্দে লাফাচ্ছিলেন যারে দেখা হয় তারে বলছিলেন হঠাৎ করে হযরত ওমরের সামনে পড়লেন তিনি জিজ্ঞাসা করলেন মান কলা কে বলেছে এই কথা হযরত আবু হুরায়রা বলে কিছুক্ষণ আগে নবীজির মুখে শুনি আসলাম তিনি এখনো মসজিদে নববীতে বসা হযরত ওমর বললেন চলো তিনি কিন্তু আমাদের মতো হুসুকে বাঙালি না আবেগে মুসলমান না তিনি বিচক্ষণ ছিলেন তিনি ওই জামানার শিক্ষিত দর্শন মানুষের একজন ছিলেন তিনি পরিকল্পনা নিয়ে বললেন চলো নবীজির কাছে গিয়ে বললেন হে নবী আপনি কি বলেছেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত নবীজি বললেন না আমি বলেছি হযরত ওমর বলেন হে নবী আপনি তো বলতে পারতেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা সাদিক ভাই বললেন দাখালাল জান্নাত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে চলে গেছে যাবে না দাখালাল জান্নাত চলে গেছে আপনি কেন ফা বলতে গেলেন মাঝখানে ফা দিয়েছেন কোন কারণে ফায়ের ব্যাখ্যা আগে আপনাকে বলা লাগবে ওই জায়গায় মসজিদে নববীতে ওই দিনই নবীজি ফায়ের ব্যাখ্যা বলেছিলেন হে ওমর এই ফায়ের ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এর হালাল বস্তুগুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে হারাম বস্তুগুলো হারাম জেনে ছেড়ে দেবে মহান আল্লাহ তাকে শুধু জান্নাত দেবে লা ইলাহা ইল্লাল্লাহর হালাল বস্তু কি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অবশ্যই তাকে রব হিসাবে আমার আল্লাহকে আঁকড়িয়ে ধরা লাগবে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু আল্লাহ পাক বলেন অবশ্যই যারা বলে আল্লাহ আমাদের রব আরে কথা বলার পরে যারা টিকে থাকে কি করে আরো জোরে বলেন আজ পৃথিবীর দিকে তাকান রব বলার পরে টিকে থাকতে পারছে না বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এ ধরনের মানুষ এখন রংপুর বিভাগে এখন কিছু বাড়ছে এই যে অভাবের কারণে কত খ্রিস্টানরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরিয়ে ফেলছে খ্রিস্টান মিশনের কাজ করছে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের আলেম যারা আছে তাদেরকে এখন সতর্ক হওয়ার সময় বিশেষ করে দায়িত্বে যারা আছেন আমাদের অভিভাবক আমাদের জননী তিনি যেহেতু মুসলিম তাকে আমরা আহ্বান জানাবো আপনারা একটু খোঁজ খবর নিন না এভাবে চলতে থাকলে আগামী 10 বছরে বাংলাদেশ খ্রিস্টান অনেক বেড়ে যাবে হাজার হাজার মুসলমান মায়ের সন্তানকে ওরা বিভিন্ন প্রলোভন দিয়ে অভাবের ভেতরে ফেলে অভাব দূর করার প্রলোভন দিয়ে খ্রিস্টান অলরেডি মানিয়ে ফেলেছে আপনি ঠাকুরগাঁও
কুড়িগ্রাম লালমনির হাট পাটগ্রামে সমস্ত থানা গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন অলরেডি হওয়া পড়ে গেছে এমন কি রোহিঙ্গা ক্যাম্পে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম উখিয়া টেকনাফে পাশ দিয়ে যাওয়ার সময় যারা ওই আশপাশের লোক আমার সাথে ছিল আছে গোপনে গোপনে এখানেও খ্রিস্টানরা যাদের মিশনারির মাধ্যমে অনেক রোহিঙ্গা মুসলমানকে খ্রিস্টান আর ইহুদি বানাচ্ছে আপনি শুধু মানবালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেখেছেন হবে না আল্লাহ আমার রব এই কথা বলার পরে দুনিয়া একদিকে আমি একদিকে টিকে আছি এটাতে কত বড় কঠিন কাজ বাস্তবে সম্মুখীন না হলে আপনি টের পাবেন না এজন আল্লাহ শান্ত দিচ্ছেন যারা বলে আমাদের রব আল্লাহর উপর টিকে থাকে তাতারাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ মালাকুম দেয়নি মালাইকা দিয়েছেন তাতানাজ্জালু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যারা আমাকে রব বলে টিকে থাকতে পারে এই কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে হলেও সাহায্য করছি করব সুবহানাল্লাহ ফেরেশতা তাদের সামনে আসবে পেছনে থেকে ডানে থেকে বাম থেকে বলবে আল্লাহ তাখফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই ওয়াবশিরু বিল জান্নাহ সুসংবাদ গ্রহণ করো ওই বাগানের আল্লাতি কুনতুম তুআদুন যার ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন যারা আল্লাহর কোরআনের ওয়াদাকে 100 ভাগ বিশ্বাস করে দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে যায় এজন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর এর হালাল বস্তুগুলো হালাল জানার পরে আঁকড়িয়ে ধরবেন না হারাম যেগুলো জানার পর আপনি ছেড়ে দেবেন না আপনার কালেমা পড়া আর ওই গুরু ঠাকুরের কালেমা পড়া একই আপনি যদি মনে করেন আমি কালেমা পড়ে বসে আছি আমি তো জান্নাত পাবই আর হিন্দু বেটা কালেমা পড়ে না ও জান্নাত পাবে না না এ ধারণা ঠিক না তাহলে ফার আপনি বাদ দিয়ে দেন এক কথা আমাদের বাংলাদেশে সুদ ঘুষ জেনা ধর্ষণ ব্যভিচার মানুষ হত্যা করা মানুষের উপরে জুলুম করা এটা বন্ধ হয় না কেন আমি এই ছোট মাথা দিয়ে চিন্তা করে কারণ পেয়েছি দুইটা অনেকেই মনে করে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই কথা বলেন কেন আপনি কালেমা পড়েছেন জান্নাত যাবেন আমার অসুবিধা নেই যান কিন্তু জান্নাত যাওয়ার আগে কালেমা যে শর্ত দিচ্ছে এটা যদি আপনি না মানেন সূরা বাকারার ওই 7 নম্বর আয়াত আপনি কি করবেন বলেন তো ওই যে 8 নম্বর আয়াতে আমিনান নাসি মাইয়া বলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন আল্লাহ বলেন হে রবি দুনিয়ায় অনেক মানুষ এমন আছে তারা বলবে আল্লাহর প্রতি আমার ঈমান আছে ঈমান আনতে হলে কি লাগে কালেমা বলে না কেন ও বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস করি অথচ আল্লাহ বলছে কিন্তু মুমিন না এটা কাদের জন্য বললেন ওই ভারতের হিন্দুদের জন্য না আমেরিকা খ্রিস্টানদের জন্য না ওটা জানিয়েছেন বাংলাদেশের নামধারী মুনাফিক মুসলমানদের জন্য এজন্য আপনাকে আমি সাবধান করছি অনেকের প্রশ্ন হুজুর শুধু জাহান্নামে গেলে আর বের হবে না এই কথা বলে আমাদের ভয় দেখায় ভয় না আপনি জাহান্নামে গেলে যদি বের হন আমার কোনো ক্ষতি নেই আমার কোনো লাভও নেই আর আমার অসুবিধাও নেই কিন্তু আপনি দুনিয়াতে যদি দেদারসে অন্যায়গুলো করেন আনন্দ চিত্রে করেন ইচ্ছা করে করেন কোনো চাপ নেই তারপরও করেন আবার বলছি কোন অন্যায় যেগুলো কবিরা গোনা শিরিক বেদাত এগুলো যদি আপনি ইচ্ছাকৃত করেন কোন চাপ কেউ দেয়নি তারপরও করেন মন লাগে তাই করেন বুঝতেছে এরকম করা দেশে নেই মন বলছে অমুকের মেয়ের সাথে জেনা কর্ম করছে মন বলছে ঘোষ খাবো খাচ্ছে মন বলছে অমুককে ধরে জেলখানায় আটকে টাকা নেবো নিচ্ছে এই যে নিজে মনে যা লাগে আনন্দ চিত্তে কোনো চাপ কিন্তু নেই আম বাসাই করো এই অন্যায়গুলো করার পরে যদি আপনি সত্যি কসম করে বলছি তাওবা না করেন কি না করেন বলেন বলেন এরকম কবিরা গোনা আমি পেয়েছি 72টা ইমাম আজ-জাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার কবিরা গোনা 72টা কিতাবের ভেতরে একেবারে সিরিয়াল হিসাবে দিয়েছেন ওরা কোরআন থেকে তিনি 72টা কবিরা গোনা তুলেছেন কয়টা আরো জোরে বলেন
এই গোনাগুলো আপনি নির্দ্বিধায় ইচ্ছাকৃতভাবে করতে থাকেন, সময় আছে তওবা করার, হেলায় খেলায় সময় নষ্ট করেছেন, করেননি, আর তওবা মানে আপনি মনে করেছিলেন আস্তাগফিরুল্লাহ পড়া না, তওবা মানে স্বীকৃতি দেওয়া, তওবা মানে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, জীবনে আর করব না সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে ফিরে আসা, তওবা হবে তার কাছে অপরাধ করেছেন যার কাছে। আপনি যদি এই তওবা না করে মারা যান, মারা যাওয়ার পরে যদি মনে করেন আমি তো কালেমা পড়ে এসেছিলাম, জাহান্নামে যদি আল্লাহ দেয়ও হয়তো পাঁচ বছর পরে আমার বের করে দেবে, আগে যে আমির হামজা ছিলাম আবার আমির হামজা হয়ে যাব, তার আপনার জীবনে গোনা বন্ধ হবে, আপনি থামাতে পারবেন নিজেকে না? এটা তো ওই লোকটার জন্য যে লোকটা কালেমা পড়েছে, কালেমার হালাল কে হালাল, হারাম কে হারাম জেনে আঁকড়িয়ে ধরার পরে, ছেড়ে দেওয়ার পরে, তারপর ভুল ত্রুটি কিছু ছিল জন্য তওবা করেছে, এই লোকটার জন্য। আর আপনি অবলোক কিছু করেননি, মনে করছেন জাহান্নাম থেকে বের হয়ে গেলে আমির হামজার ক্ষতি কি, ও বারবার ঝামেলা করে কেন, আমার ক্ষতি নেই, কিন্তু আপনার ইচ্ছাকৃত অন্যায়ের কারণে, এই ঘুষ খাওয়ার কারণে কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ইচ্ছাকৃত অবিচার করার কারণে কত মানুষ 10-15 বছর জেল খাটছে। আপনি যদি জাহান্নামে যাওয়ার পরে আবার ফিরে আসেন, ওই মানুষগুলোর ক্ষতিপূরণ কে দেবে আপনি বলেন? আমার বলেন আপনার কারণে তো মেজাজ 3 মাস কুষ্টিয়া যেতে পারি না, এই 3 মাস কুষ্টিয়া যেতে পারি না, আমার মা বাবার সাথে আমার দেখা নেই, বলেন এইটার ক্ষতিপূরণ কে দেবে? আপনি কিন্তু ইচ্ছাকৃত করছেন, কোন চাপ আপনার উপরে নেই, আপনি আনন্দ চিত্রে এই অন্যায় করার, এই জুলুম করার পরও আপনার আনন্দে আছেন, এ করছি আরো মিষ্টি খা, এই কথা বলেন না কেন? আপনি অন্যায় গুলো করার পরেও যদি তাওবা না করেন, তাওবা মানে আস্তাগফিরুল্লাহ না, আপনি আমার কাছে অপরাধ করেছেন, আমার কাছে স্বীকার করা লাগবে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি যদি মন থেকে মাফ করে দেই আল্লাহ মাফ করবে, আমি যদি বলি না তোর কারণে 3 মাস আমার মাকে দেখতে পারি না, তোরে আমি মাফ করব না, আল্লাহ আপনাকে জীবনেও মাফ করবে, আল্লাহ যদি মাফ করে তাহলে এটা আল্লাহর অবিচার হয়ে যাচ্ছে, কারণ আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, যে আল্লাহর মা বাবাকে কষ্ট দিয়েছেন, কষ্ট দিয়েছেন আমার মা বাবাকে, এই কথা বলেন না কেন? এই অন্যায় গোনা জনকে করছে না করছে না? আপনি এখনো থামেন, তওবার সময় এখনো আছে, অনুশোচনা করেন, অনুতপ্ত হন, যার কাছে অন্যায় করেছেন তার কাছে স্বীকার করেন, এখনো ফিরে আসেন, জীবনের মতো যে এরকম কাজ আমি আর করব না, তওবার দরজা এখনো বন্ধ হয়নি, পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি, সময় আছে ফিরে আসেন, এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তে থাকে, আরে বৃদ্ধি বাড়তে বাড়তে যদি আপনি মারা যান, 5 বছর 10 বছর পরে আপনারে আল্লাহ বের করে দেবে, আল্লাহ কি ইয়া কি মারবে আপনার সাথে? অথচ কোরআনে আল্লাহ যে বক্তব্য দিয়েছেন এর কোন রদ বদল বলেন না কেন? আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফআনতা তুনকিযু মান ফিন নার, এটা সূরা সামারি আছে 23 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন আছে, 20 নম্বর আছে। হে নবী, আমি বিচার ফয়সালা করে যাকে জাহান্নামে দিয়ে দিয়েছি, সে বিচার ফয়সালা আল্লাহ করবে কার? আপনি বলেন, কোন কাফেরের বিচার করবে? এ কথা বলেন না কেন? কোন মুশরিকের বিচার করবে? কোন খ্রিস্টানের, কোন ইহুদির? ও তো বিনা হিসাবে, বিনা হিসাবে, বিনা হিসাবে হিসাব করবে, বিচার নেবে কাদের? যারা গোনাও করেছে সাওয়াবও করেছে, কথা বলেন না কেন? এই মানুষগুলো তো বিচার হবে। আরে আয়াতে কি বলছে? আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার উপরে আল্লাহর দণ্ডাদেশ কার্যকর হয়ে গেছে, বিচার ফয়সালা করে আল্লাহ তাকে ফাইনাল করে দিয়ে, যা তুই জাহান্নাম, তুই জান্নাত, এটা বলার পরে আল্লাহ বলেন আফা আনতা, আপনি কি পারবেন? তুম কিজু মান ফিন নার, ওই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বের করতে, কাকে বলছে? নবীকে যদি আল্লাহ এই কথা বলে, এটা কোন কাফেরের জন্য বলবে নবীজিকে? কোন খ্রিস্টানের জন্য? কারণ তাদের জন্য তো বলার দরকার নেই, কারণ তারা কোনদিন আর জান্নাত পাবে না, জান্নাত পাওয়ার আশা যারা করছে তাদের জন্য বলা দরকার, কারা করছে? যারা ইচ্ছাকৃত আনন্দ চিত্রে অন্যায় করে, নিজে থামায় না, তওবা করবে করে না, ফিরে আসবে আসে না, যার কাছে অন্যায় করেছে স্বীকার করবে করে না, এই অবস্থায় মারা গেলে 2 বছর পরে বের হবেন, এটা আমার এই দৃষ্টিতে কোরআনের আয়াতে মেলে না।
আপনি এবার কোন আলেম মিলাতে পারে তারে বলেন যদি বলেন হাদিস আছে আমিও জানি ওই হাদিসের বিপক্ষে এই আয়াতের পক্ষের যে হাদিসগুলো ওইগুলো তো আমাদের সিলেবাসে নেই এই আয়াতের পক্ষের হাদিস হচ্ছে আপনি জাহান্নাম থেকে তাকে বের করতে পারবেন না এই আয়াতের হাদিস হচ্ছে কিয়ামতের ময়দানে দম্বার আকারে মৃত্যুকে আল্লাহ হাজির করবে এই হাদিস পড়েছে কোন কোন আলেম জিজ্ঞাসা করে সিলেবাসে নেই এটা সিলেবাসের বাইরে না এটা সিলেবাসে নেই আমি কামেল পাস করেছি দাওরা করেছি পাইনি এটা সিলেবাসের বাইরে দম্বার আকারে কিয়ামতের দিন আল্লাহ মৃত্যুকে হাজির করবে আমি যেটা বলছি ওনারা রায় দিতে বাধ্য হবে কিয়ামতে আল্লাহ নিজে জবাই করবে ফেরেশতা দিয়ে মৃত্যুকে ফাইনাল ঘোষণা দেওয়া হবে একজন ঘোষক দাঁড়িয়ে যে জান্নাতে আছে জান্নাতে যাও জাহান্নামে আছে জাহান্নামে থাকো কেউ কোনো জায়গা থেকে বের হবে না এটা ফাইনাল এই হাদিসটা আছে না আমি বানালাম এই হাদিসটার সাথে কোরআনের আয়াতের মিল আছে যা আপনি যদি বলেন না দু বছর পাঁচ বছর পরে আর বের করে নিয়ে আনবে জীবনে আপনি বাংলাদেশ থেকে অন্যায় থামাতে পারবেন বলেন বলুন আমি তো চাই আপনার অন্যায় থেমে যাক তাছাড়া আপনাকে বের করে দিলে আমার কোনো ক্ষতি নেই আমার কোনো লাভও নেই দিলে আমারও ভালো দিক কিন্তু আপনার দ্বারা যে দুনিয়ার মানুষের ক্ষতি হয়ে গেল আপনি হাজার হাজার মানুষের টাকা ঘুষ খেয়ে তাকে বিপদে ফেলে দিয়েছিলেন একটা এসআই বানাতে গিয়ে আজ 15 লাখ টাকা ঘুষ নিয়েছেন লোকটা ভিটা বাড়ি বিক্রি করে আপনাকে দিল ওই 15 লাখ টাকা তুলতে গিয়ে আরো 30 লাখ টাকা অন্যায় করবে আপনি তো নিজে অন্যায় করছেন আর অন্যায় করার জন্য বাধ্য করছেন কথা বলে না কেন জীবনে কোনোদিন কি অন্যায় বাংলাদেশ থেকে বন্ধ করা সম্ভব যদি এই বিশ্বাস নিয়ে থাকেন আর যদি বলতে পারতাম না এখনো কিন্তু সময় আছে থেমে যা তখন মরণ চলে আসে বলা যায় না এক্ষণে তওবা করে পরিবর্তন হন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেও দিতে পারে আপনি মনে করতেন মরণ কখন আসে বলা যায় না আমার এখনই থামা দরকার আমি এতদিন যা সুদ খেয়েছি আমি আর খাবো না ঘুষ খেয়েছি আর না এভাবে করলে বাংলাদেশ আমার মনে হয় 10 দিনে জান্নাত হয়ে যাওয়ার কথা এখন যদি বলেন এই ষড়যন্ত্র গুলো করলো কারা 77 বছর ঢাকা আলিয়া থেকে কলকাতা আলিয়া পর্যন্ত 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ওরা দায়িত্ব পালন করেছিল 26 জন ঢাকা আলিয়ায় যান দেখবেন ঢাকা আলিয়ায় প্রিন্সিপালের পেছনে চাপ টাঙানো আছে 77 বছর একাধারে দায়িত্ব পালন করেছে সবগুলো খ্রিস্টান আপনার কি মনে হয় আল্লামা রুমির নামে ইমাম আবু হানিফার নামে ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে যে কথাগুলো আপনি পড়েন মনে করছেন ওটা কোরআনের বিরুদ্ধে গেলে ইমাম আবু হানিফা বলেছে আল্লামা রুমি বলেছে জীবনেও না ওনাদের নাম নিয়ে ওরা ষড়যন্ত্র করে লিখে দিয়েছে আর ওইটা পড়ে পড়ে আমরা আলেম হই সিলেবাস ভুক্ত আলেম আমাদের কোনো গবেষণা নেই চিন্তা ভাবনা নেই মাথার ভেতরে কিচ্ছু নেই যা পড়েছি ওইটা একটু ভাবতে পারেন না যে কোরআনের বিপক্ষে যাচ্ছে এমন কোন কথা আল্লামা রুমি বলতে পারে আপনার বিশ্বাস হয় তো 77 বছর ধরে 26 জন ওকে আঙ্গুল চুষেছে ওই কাজ করেছে মুসলমানদের সিলেবাসের ভেতরে এমন এমন কথা আমাদের মনীষীদের নামে সাহাবীদের নামে ঢুকিয়ে দিয়েছে এত কোরআনে হাত দিতে পারে নাই কোরআনটা সরাসরি দায়িত্ব নিয়েছে কে আর বাকি হাদিস শরীফ থেকে শুরু করে ইসলামের যে ইতিহাস ইতিহাসগুলো লিখেছে নাম হচ্ছে ঐতিহাসিক হিস্ট্রি ও নাম শুনলে বলতেছে শয়তান নবীজির এমন এমন জায়গায় আঘাত দিয়েছে সূক্ষ্মভাবে যেটা একেবারে সরাসরি যে চরিত্রে পড়ে আপনি বুঝতে পারবেন না নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি নবীর জীবনী পড়েন বিশেষ করে আবাহিকুল মাখলু ঐতিহাসিক হিট্রি যেটা লিখেছে এই সিরাত ইবনে হিশাম আর সিরাত বিশ্বকোষের ভেতরে সূক্ষ্মভাবে নবীর চরিত্রে এমন ভাবে আঘাত দিয়েছে আপনি ধরতে পারবেন না কিন্তু আপনার মাঝখান থেকে ওটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে ও মেরাজের ঘটনা লিখতে গিয়ে লিখেছে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিল সেখান থেকে জিবরাইল তাকে নিয়ে গেছে না এটা সঠিক বর্ণনা নয় সঠিক বর্ণনা উনি ছিলেন কাবা শরীফের হাতিমের ভেতরে একটা পুরুষ মানুষ কাবা শরীফের হাতিমের ভেতরে থাকতে পারে রাত দিন কোনো অসুবিধা নেই কিন্তু উম্মে হানি একজন মেয়ে লোক রাত 12টার সময় 2টার সময় একজন পুরুষ মানুষ উম্মে হানির ঘরে কি করছে এটা কোন জায়গায় ইঙ্গিত দিচ্ছে আপনি কেন পাচ্ছেন ও বোঝাতে চাচ্ছে মুসলমানদের নবীর চরিত্র বলে কিছু শুনে না কারণ রাত 2টার সময় উম্মে হানি একজন মেয়ে লোক তার ঘরে নবী করে কি কথা বলছেন না কেন
এভাবে ষড়যন্ত্র করে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আমাদের সিলেবাসের আসল কথাগুলো কেটে এই 77 বছর এই 26 জন শয়তান খ্রিস্টান পাহাড়গুলো জুষেছে বসে তাই মনে করেন ও আল্লাহ মুনির নামে আমি ইমাম আবু হানিফার নামে এমন এমন কথা চালিয়েছে আমার তো মনে করি না ইমাম আবু হানিফা যখন বলেছে এ শোনায় সোহাগা অথচ ওটা তো ওনার কথা জীবনেও না যে কোন কায়দায় ওরা আমাদের নামে চালিয়েছে কারণ আমি খ্রিস্টান বলছি জীবনে মুসলমান বিশ্বাস করবে যাই বলবে আমি ইমাম আবু হানিফা বলছি মানুষ মনে করবে না এ আর কোনদিন কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে পারে না এভাবে সূক্ষ্ম ভাবে আমাদের কাজ অন্যায় করার জন্য আরো উৎসাহ দিচ্ছে ঠেলে দিচ্ছে বাধা দাও তো করুন এবার যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে আমি সূরা হুদ 105 106 107 108 এই চারটা আয়াত গবেষণামূলক ভাবে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি হ্যাঁ আমার মাথা ছোট তো চিন্তা ভাবনা ভুল হতে পারে কোন মানুষ যদি কোরআন নিয়ে গবেষণা করে যদি ভুল হয় তার একটা সওয়াব হয় আর যদি সঠিক হয় তাহলে ডাবল সওয়াব হয় আদা বুঝতেছে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াতিলা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার লাহুম ফীহা যাফীরু ওয়া শাকীক সেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা কারো থাকবে না এমনকি বিশ্ব নবী পর্যন্ত 50 বছর সেজদায় পড়ে থাকতে মাথা তোলার সাহস পাবে না আমার গোপালগঞ্জবাসী যেতে এলাকায় আল্লাহর ওলি বেশি বিশেষ করে আমরা আপনাদের বৃহত্তম জেলা যেটা আমি নাম নিলাম না যত আল্লাহর ওলি সব আল্লাহ এলাকায় পাঠিয়েছে আর আপনাদের ভরসা সময় কেন্দ্রিক আর যাই করি বাবা আছে কে বলছে আপনাকে কিয়ামতের দিন কোন বাবার সাথে আপনি উঠবেন এটা দেখা মিথ্যা কথা কতলুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা কয়জন করি বলেন বলেন তাহলে আমরা যারা শুনি যে কিয়ামতের দিন এক একজন পীর সাহেব 40,000 মুরিদ নিয়ে উঠবে স্লোগান দিতে দিতে এটা কি সত্য কথা পুরা বলবো ও পীরের কি হবে পীরও জানে যেখানে জব্বার আর কাহার নাম আল্লাহ ধারণ করবে কেউ মাথা তোলার সাহস তো পাচ্ছেই না সবাই থাকবে উলঙ্গ আমাদের নবী পর্যন্ত মাথা তোলার সাহস পাচ্ছে না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম তিনি উঠাবেন কিয়ামতে নিজে ফেরেশতা দিয়ে যে তার লজ্জা স্থান আল্লাহ ঢেকে দেবেন পোশাক পরাবেন আর সবাই থাকবে উলঙ্গ বিশ্ব নবীর বিষয়টা আলাদা আমি এটা জানি না কিন্তু ইব্রাহিম নবীকে আল্লাহ সর্বপ্রথম নিজে পোশাক পরাবেন ফেরেশতাদের দিয়ে সেখানে কত পীর এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত উলঙ্গ থাকবে নবীজির স্ত্রী জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ যারা তারা যদি উলঙ্গ থাকে কোন বুজুর্গ কোন পীর ওদের উলঙ্গ থাকবে এতে কোনো সন্দেহ আছে কার উপরে ভরসা করবেন না আপনার নিজের যতটুকু আমল আছে যোগ্যতা আছে কাজ কারবার আছে এইটার উপরে ভরসা করে থাকেন লাভ হবে আর যা করছে এটা কিন্তু ধরা খাবেন কিয়ামতে কেউ কারো পক্ষে কথা বলা দূরের কথা কেউ মাথা তুলতেও সাহস পাচ্ছে না আল্লাহ পাক বলেন কেউ পারবে না কথা বলতে তার ভেতরে একদল হবে সৌভাগ্যশালী আর একদল হবে দুর্ভাগা এই ময়দানে কিয়ামতে আমার আল্লাহ যারা হতভাগ্য যারা দুর্ভাগা তাদের আগুনে দেবেন কোথায় দেবেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ দেওয়ার পরের আয়াতে আল্লাহ বলেন লাহুম ফীহা যাফীরু ওয়া শাহীক এই মানুষটা জাহান্নামের আগুনে পড়ে যাওয়ার পরে স্থির থাকবে না চিৎকার মারবে আর আর্তনাদ করবে কি করবে বলেন চিৎকার আর আর্তনাদ করতে থাকবে খালিদিনা ফীহা চিরকাল থাকবে কতদিন বলেন বলেন এই চিরকাল মানে কতদিন না না এখানে যারা এবার আলেম আছেন তাদেরকে বলছি আয়াতের খালিদিন ফি হার পরের শব্দ কি মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ এটা আরবি ফ্রেজ এটা কি বলেন তো আরবি ফ্রেজ এটা ইংরেজি ফ্রেজ হয় না
আরবি ফ্রেজের এক কথায় অর্থ বা এক কথায় প্রকাশ হবে চিরকাল তার মানে আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে আপনাকে এক কথায় বুঝলে বুঝবেন চিরকাল কতদিন এর আগের শব্দ কি ছিল খালিদিনা ফিহা মানে কি এই ঘুমাচ্ছো কিছু জিন্দা ওলি বসে আছে এ মুখর বাইরে জেগে বক করবে আপনার যদি বুকের পাটা থাকে বসেন এখানে কোন আয়াত নিয়ে হাদিস নিয়ে বসেন আপনাকে যদি আমি বোঝাতে না পারি আপনার তো আমি মেনে নিতে বাধ্য হব কিন্তু আমারে আপনাকে আগে বোঝাতে হবে আমি যেটা বলছি যদি একটা শব্দের অর্থ ব্যাখ্যা ভুল হয় তখন দাঁড়িয়ে বলবেন যেটা ভুল হচ্ছে আর যদি সঠিক হয় আপনাকে মেনে নিতে আপনাকে বাধ্য করা লাগবে নেওয়াই লাগবে মেনে আপনি নিজেও পড়াশোনা করবেন না কেউ বললে আপনি মানবেন না আপনি কি হয়েছিল আমি যেটা বলছি আপনি একটু ভুল প্রমাণ করেন খালিদিনা ফিহা মানে কি চিরকাল এ জবাব দেন কেন বলেন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ এই ফ্রেজের এক কথা অর্থ কি বলেন না কেন তাহলে আগেরটাও চিরকাল পরেরটাও এই চিরকাল বলার পরে আল্লাহ আয়াত শেষ করেন এর পরের শব্দ বলেন তো কি কেন হাফেজ নাই ইল্লা মাশা রাব্বুক হ্যাঁ নবী আপনার রব যদি চায় তবে ভিন্ন কথা উনি যদি চায় জাহান্নাম থেকে বের করে দিলেও আর জবাব দেওয়া লাগবে দিলেও এই শব্দটা নিয়ে আমরা ভেজালে পড়েছি আল্লাহ তো বলছে ইল্লা মাশা রাব্বুকা উনি যদি চায় বের করে দিলেও দিতে পারে তা আপনি বলছেন বের করে দেবে না আমি রাজি আছি এর পরের আয়াতটা আপনি পড়বেন না খালি এক আয়াত পড়ে দলিল দিতে হবে না পরের আয়াতের জবাব আছে ওয়াল্লাযীনা সু'ইদু ফাফিল জান্নাত কোন মানুষ যদি সৌভাগ্যশালী হয়ে আল্লাহর কাছে যায় আল্লাহ তাকে বাগানে দেবে বাগান মানে জবাব দেওয়া লাগবে বাগান মানে এই বাগানে সে কতদিন থাকবে খালিদিনা ফিহা খালিদিনা ফিহার পরে আগের শব্দটা আল্লাহ আবার দিয়েছেন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ এর এক কথা প্রকাশ জবাব দেন এক রুলের মতো বলেন এবার ওই আগের শব্দটা আবার দিয়েছেন ইল্লা মা শা রাব্বুকা একটু খেয়াল করেন দেখি ইল্লা মা শা রাব্বুক আপনি জাহান্নামের ক্ষেত্রে পড়ছিলেন যে চিরকাল চিরকাল আল্লাহ যদি চাই বের করে দিলেও দিতে পারে এরপরে যান জান্নাতের ক্ষেত্রেও পড়ছেন চিরকাল চিরকাল আল্লাহ যদি চাই বের করে দিলেও এরকম তাফসীর করলে ঈমান থাকবে তাহলে আপনি জাহান্নামের ক্ষেত্রে ওই একই শব্দ ছিল এই জাহান্নামের ক্ষেত্রে একই শব্দ ছিল ইল্লা মাশা রাব্বুকা বলছেন আল্লাহ বের করে দিলেও দিতে পারে জান্নাতের ক্ষেত্রে একই শব্দ ইল্লা মাশা রাব্বুকা আল্লাহ বের করে দিলে তাহলে কেমন জান্নাতে জান্নাতে যাওয়ার পরে বের করে দেবে অথচ অন্য আয়াতে আছে লা ইয়াবুনা আনহা ইওয়ানা আল্লাহ এমন জান্নাত বানিয়েছে যেখানে গেলে আল্লাহ বের করে দেবে না আর কেউ বের হতে চাইবে তাহলে ওই আয়াতের সাথে এই আয়াতের অর্থ মিলছে না তাহলে কোরআন কি এমন যে এক আয়াতের সাথে আরেক আয়াত মেলে না বলুন বলুন তাহলে এই আয়াতের অর্থ আপনি কি করবেন এবার বলেন এটা কাদের জন্য যারা দেদাসে অন্যায় করে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্রে কোনো সাপ নেই মন চাচ্ছে অন্যায় করছে কিন্তু তওবা করার সময় ছিল করেনি এই মানুষটাকে আল্লাহ জাহান্নামে যদি দেয় দুই দিন পরে বের করে নিয়ে আনবে তাহলে দুনিয়ার মানুষের যে ওর দ্বারা ক্ষতি হয়ে গেল ওই ক্ষতিপূরণ আপনার বাপ দেবে ওর কারণে কত মানুষ আজ 11 বছর ছেলে কারণ ওর একক সিদ্ধান্ত ওর একক সিদ্ধান্তের কারণে কত মানুষ আর 10 বছর ওর কাছে থাকতে পারে না কে দেবে জবাব আপনি বলুন তারপর আপনাকে জান্নাত থেকে বের করে দিক বা জাহান্নাম থেকে দিক আমার কোনো অসুবিধা আপনি যা করে গেলেন আপনারে তো 2 বছর পরে আল্লাহর বের করার কথা না তাহলে ওর যে 10 বছর ওর কাছে থাকতে পারেনি ওইটা কে দেবে আমি আশা করছি আপনি কি বলতে চাই বুঝে ফেলেছেন এর বারে যদি কেউ না বোঝার ভান করে থাকেন ওর জীবনে গোনা বন্ধ করা সম্ভব না ও আরো 180 মাইল থেকে সালাম আপনাকে আমি যা বলতে চেয়েছি সূরা হুদের 105, 106, 107, 108 চারটা আয়াত নিয়ে আরো গবেষণা করে এরপরে সূরা হজের 17 নম্বর আয়াত নিয়ে যারা বলেন যে বের করে দেবে কাকে দেবে যাদের গোনা সওয়াব আছে ঠিক কিন্তু তারা চাপে পড়ে করে চাপে পড়ে অন্যায় করা মানুষ দেশে নেই একজন এসপি অন্যায় করতে চায় না ও
বহু জায়গা আছে শুধু আমি প্রশাসন বলছি না শিক্ষা ব্যবস্থায় যান চিকিৎসা বিভাগে যান অনেক ডাক্তার দেখবেন এই ঔষধ লেখা ঠিক না কিন্তু ওই কোম্পানি তাকে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে বিভিন্ন উপহার দিয়েছে ঔষধে কাজ হবে না ও জানে তারপরও লিখে দেয় এরকম ডাক্তার তো দেশে নেই আপনি ফরিদপুরের ডাক্তার শাহিন জব্বারের কাছে শুধু গাড়ি বাড়ি আর নারী না বাংলাদেশ লিখে দেন তো উল্টা পাল্টা ঔষধ লিখে কিনা রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার কাছে নিয়ে যান গাড়ি বাড়ি না 14টা স্বামী নিয়ে যান তো নাই কিনা এই রকম ডাক্তার আমরা চাই চিকিৎসা বিভাগে আজ দুর্নীতি মুক্ত করা সম্ভব হচ্ছে না এই সোনার বাংলা এই কারণে কারণ মনে করে অন্যায় করছি তাই কি কালেমা তো পড়িস আমার মনে হয় মাওলানা সাদিক ভাই যদি আরো ব্যাখ্যা করতেন আপনারা আরো ভালো বুঝতেন আমার তো জ্ঞান ওনার মতো না আমি বোঝাতে পারি না কথা কি ক্লিয়ার নাকি ওই তাহিরের মতো বলবো ভেজাল আছে ভুলসি টিভি 24 Enjoy the Holy Quran.